সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আজকে আমরা ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং অর্থাৎ ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট অধ্যায়টির পার্ট থ্রি নিয়ে তোমার সামনে কথা বলবো। আজকে আমরা বোঝার চেষ্টা করব ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এর আরো কিছু সূত্র নিয়ে, পাশাপাশি আমরা নতুন নতুন কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন সালে ইতিমধ্যে এসেছিল। এবং এই অধ্যায়টি প্রিন্সিপাল অফ ফিনান্স বইয়ে সেভেন্থ কলেজ যেটা ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে, সেখানে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফিনান্স বইয়ে প্রিন্সিপাল অধ্যায়টি রয়েছে। এছাড়া আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে অবশ্যই আছে। তোমরা অধ্যায়টি মনোযোগ দিয়ে দেখো, চলো দেখা যাক। শুরুতে আমরা একটা অঙ্ক পড়ব, যে আমরা এর আগে দুটি লেকচারে তিন তিন ছটি ছটি প্রবলেম সমাধান করেছি। আজকে আমরা প্রবলেম সাত অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি 2015 সালে আসা একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। এক্স ওয়াই জেড কোম্পানি লিমিটেড ইজ প্রসেসিং এ রাইট অফারিং। এক্স ওয়াই জেড কোম্পানি রাইট অফারিং প্রসেস করছে, প্রেজেন্টলি দেয়ার আর 2,50,000 শেয়ারস আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে বকেয়া, দ্যাট মিন্স এটা হচ্ছে এক্সিস্টিং শেয়ার। এই শেয়ারগুলো কোম্পানি আছে, আগে থেকেই আছে, যেটাকে আমরা ওল্ড শেয়ার বলতে পারি। 1 টাকা 50 ইচ, প্রত্যেকটা শেয়ারের দাম 50 টাকা। তোমরা অঙ্কটা ভালো করে খেয়াল করবে, দেয়ার উইল বি, এবং অঙ্ক পড়ার সাথে সাথে কি কি তথ্য দেয়া আছে খাতায় লিখে নেবে, যে আমাদের ওল্ড শেয়ার দেয়া আছে 2,50,000, প্রত্যেকটা শেয়ারের দাম ওল্ড প্রাইস দেয়া আছে 50 টাকা। দেয়ার উইল বি 50,000 নিউ শেয়ার অফার্ড 1 টাকা 40 ইচ, 50,000 শেয়ার নতুন ভাবে অফার করা হয়েছে 40 টাকা করে দামে। ওকে, আমাদের চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি আমাদের লক্ষ্য করি কি কি দেওয়া আছে, পুরাতন শেয়ার 2,50,000, টাকা 50 একটা করে শেয়ারের দাম, নতুন শেয়ার অফার করা হচ্ছে 50,000, দাম হচ্ছে 40 টাকা। জানতে চাওয়া হচ্ছে মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। তো এটি আমরা আগে সমাধান দেখব। এরপরে চাওয়া হচ্ছে হাউ মেনি রাইটস অর্থাৎ নাম্বার এন এর মান বের করতে বলা হয়েছে। হাউ হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস, পি এক্স এর মান চাওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট, ভি আর চাওয়া হয়েছে। এরপর একটা কমেন্ট চাওয়া হয়েছে, তো আমরা দেখবো এক এক করে। তা শুরুতে চাওয়া হচ্ছে ভ্যালু অফ দ্য কোম্পানি, কোম্পানির ভ্যালুটা বা টোটাল মার্কেট ভ্যালু কত, নতুন মার্কেট ভ্যালু। এর সূত্র অনেক সহজ, ভ্যালু অফ দ্য কোম্পানি আমরা জানি, নাম্বার অফ শেয়ার ওল্ড শেয়ার গুণন ওল্ড মার্কেট প্রাইস, নিউ শেয়ার গুণন নিউ মার্কেট প্রাইস। পি নট হচ্ছে ওল্ড মার্কেট প্রাইস, পি এন হচ্ছে নিউ মার্কেট প্রাইস, নাম্বার অফ শেয়ার এটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে নিউ, তার মানে ওল্ড শেয়ার গুণন ওল্ড প্রাইস, নিউ শেয়ার গুণন নিউ প্রাইস। আমরা ওল্ড শেয়ারের মানটা বসাচ্ছি 2,50,000, তার সাথে দামটা 50 টাকা করে বলা ছিল, 2,50,000 পুরাতন শেয়ার এবং দাম, পুরাতনের দাম হচ্ছে 1,50,000, নতুন শেয়ার 50,000, নতুনের দাম 40, তাহলে 50,000 × 40, 2,50,000 × 50। তো আমরা এটা গুণ করলে পাবো 2,50,000 × 50 গুণ করলে পেয়ে যাবো 1,25,00,000, 50,000 × 40 করলে পেয়ে যাবো 20,00,000। তো 1,25,00,000-এর সাথে যদি আমরা 20,00,000 যোগ করি 1,45,00,000, এটি হচ্ছে মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। এরপর আমরা দেখার চেষ্টা করব যে নাম্বার অফ হাউ মেনি রাইটস বলেছে, অর্থাৎ কতগুলো রাইট আছে, প্রথম শেয়ার হোল্ডার কতগুলো শেয়ার কিনতে পারবে। তো আমরা দেখবো, আমরা তথ্যটুকুকে ছোট করে রেখেছি এখানে যাতে অঙ্ক করার সুবিধা হয়। তো আমরা নাম্বার অফ রাইটস এর সূত্র হচ্ছে ওল্ড শেয়ার ভাগ নিউ শেয়ার, ওল্ড শেয়ার 2,50,000 আছে, নিউ শেয়ার 50,000-এর জন্য অফার করা হয়েছিল, তার মানে প্রথম শেয়ার হোল্ডাররা 5টা করে শেয়ার কিনতে পারবে, ভাগ করলে 5 পেয়ে যাবে, এটি হচ্ছে নাম্বার অফ রাইটস। এক্স রাইট প্রাইস এর সূত্র হচ্ছে পি এক্স, পি এক্স ইজ ইকুয়াল টু পি নট গুণন এন, এন হচ্ছে নিউ অর্থাৎ নাম্বার অফ রাইটস, এর সাথে যোগ এসপি, এসপি হচ্ছে তোমার নতুন শেয়ারের দাম, ভাগ হচ্ছে N+1, এন হচ্ছে নাম্বার অফ রাইটস। তো আমরা পি নটের পুরাতন মানটা, পুরাতন শেয়ারের বাজার দাম 50 টাকা করেছিল, অর্থাৎ এখানে বলা আছে 2,50,000 শেয়ারের দাম হচ্ছে 50 টাকা ইচ, পুরাতন শেয়ারের বাজার দাম 50, এন এর মান আমরা বি নাম্বার রিকোয়ারমেন্টে ক্যালকুলেশনে বের করেছি, এন এর মান 5, তো এন এর মান 5, তাহলে 50 × 5, এর সাথে নতুন শেয়ারের বাজার দাম, সাবস্ক্রিপশন প্রাইস যেটাকে বলা হয়, এটা 40 টাকা দেয়াই আছে আমাদের অঙ্কে, ওই যে নতুন শেয়ার অফার্ড 1 টাকা 40 ইঁচ, তার মানে 40 টাকা, এনে মান 5, ক্যালকুলেশন করলে পেয়ে যাবো আমরা 290/6 করলে 48.33, এটি হচ্ছে এক্স রাইট প্রাইস এর অ্যান্সার। এরপর ভ্যালু অফ রাইট, এটা হচ্ছে পি নট মাইনাস এসপি ভাগ এন, পি নট হচ্ছে পুরাতন শেয়ারের বাজার দাম, এসপি হচ্ছে নতুন শেয়ারের বাজার দাম, তাহলে 50 − 40, কারণ পুরাতন শেয়ারের 50 টাকা বাজার দাম বলা আছে, নতুন শেয়ারের বাজার দাম বলছে 40 টাকা।
তো 50 - 40 ভাগ এন প্লাস এক, তার মানে এটা হলো বিয়োগ করলে 10, এখানে যোগ করলে 6, 1.67, এটি হচ্ছে ভ্যালু অফ রাইট। আমাদের আর একটা জিনিস চাওয়া হয়েছে, সেটা হচ্ছে কমেন্ট, অর্থাৎ আমাদের একটা কমেন্ট লিখতে হবে। কমেন্ট অনেক সহজ, এ কোম্পানি ক্যান প্রেফার রাইটস অফারিং দেন এ জেনারেল ক্যাশ অফার। একটা কোম্পানি অবশ্যই রাইটস অফারিংটা প্রেফার করবে ক্যাশ জেনারেল ক্যাশ অফারের চেয়ে, বিকজ ইট ইজ চিপার, কারণ এটা সস্তা। দেন জেনারেল ক্যাশ অফার, জেনারেল ক্যাশ অফারের চেয়েও সস্তা। অ্যান্ড মেনটেন্স প্রফেশনাল ওনারশিপ, এবং এটা যথাযথ মালিকানা সত্ত্ব রক্ষা করে। তো এই ছিল কমেন্টস, আমরা আরো অঙ্ক দেখবো। চলো 8 নম্বর প্রবলেম, এটিও 2013 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল। দ্য স্টক অফ অসিং কোম্পানি ইজ সেলিং ফর টাকা, স্টক মানে শেয়ার, শেয়ারের বিক্রয় মূল্য বলছে 150 টাকা পার শেয়ার। ওকে, দ্য কোম্পানি ইস্যুস রাইটস দ্যাট অ্যালাউ দ্য হোল্ডার্স টু সাবস্ক্রাইব দ্য ওয়ান এডিশনাল শেয়ার অফ স্টক অ্যাট এ সাবস্ক্রিপশন প্রাইস 125। লক্ষ্য করো, আমরা একটু আগেই যে 150 টাকা প্রাইস পেয়েছিলাম, সেলিং প্রাইস, এটি কিন্তু নতুন না পুরাতন কিছু বোঝা যাচ্ছিল না। তাহলে আমরা এখন যেহেতু দেখতে পাচ্ছি সাবস্ক্রিপশন প্রাইস 125, সাবস্ক্রিপশন প্রাইস মানে হচ্ছে নতুন শেয়ারের বিক্রয় দাম, বাজার মূল্য। তাহলে পুরাতন শেয়ারের বাজার মূল্য কত ছিল? 150। ওকে, এ শেয়ার ফর ইচ 9 রাইটস হোল্ড, রাইট কয়টা বলছে? 9টা। 9টা রাইটস মানে হচ্ছে পুরাতন এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার আছে, তারা এক একজন 9টা করে শেয়ার কিনতে পারবে, তাদেরকে কেনার অধিকার দেয়া হবে। কম্পিউট দ্য থিওরিটিক্যাল ভ্যালু অফ দ্য ফলোয়িংস, আমাদের কোম্পানির তাত্ত্বিক ভ্যালু গুলো বের করতে হবে। কি কি? এ রাইট হোয়েন দ্য স্টক ইজ সেলিং রাইটস অন, এরপর হচ্ছে অর্থাৎ এই যে এ রাইট হোয়েন দ্য স্টক ইজ সেলিং রাইটস অন, রাইটস অন মানে হচ্ছে ভ্যালু অফ রাইট। আমাদের যেহেতু ভ্যালু বলেছি, ভ্যালু অফ দ্য ফলোয়িংস, তার মানে ভ্যালু অফ রাইট, ভ্যালু অফ রাইট আমাদের ভিআর বের করতে হবে। ওয়ান শেয়ার অফ স্টক হোয়েন গোস এক্স রাইট, এবং এক্স রাইট প্রাইসও বের করতে হবে, ভ্যালু মানে প্রাইস। ওকে, ভ্যালু অফ রাইটের সূত্র আমরা জানি, পি নট মাইনাস এসপি ভাগ এন প্লাস ওয়ান। পি নট হচ্ছে পুরাতন শেয়ারের বাজার দাম, এসপি হচ্ছে নতুন শেয়ারের বাজার দাম। পুরাতন শেয়ারের বাজার দাম 150, নতুন শেয়ারের বাজার দাম 125। এন এর মান বলা ছিল 9 রাইটস হোল্ড, অর্থাৎ এন এর মান 9 বলাই আছে, আমরা ভাগ করলে পেয়ে যাব 2.5। এটি হচ্ছে ভ্যালু অফ রাইটের আনসার। এরপর এক্স রাইট প্রাইস, এর সূত্র হচ্ছে পি নট মা গুণন এন যোগ এসপি ভাগ এন প্লাস ওয়ান। তো আমরা পি নট এর মান 150 বসিয়েছি ইন্টু এন, এন এর মান 9 বলা ছিল, এসপি হচ্ছে 125, কারণ পুরাতন নতুন শেয়ারের বাজার দাম হচ্ছে এসপি শিরোনামে, সাবস্ক্রিপশন প্রাইস, সাবস্ক্রিপশন প্রাইস শিরোনামে দেওয়া থাকে। এর সাথে এন এর মান আমরা লিখছি 9 + 1, এন এর মান 9 বলা ছিল। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাবো 147.5, এটি হচ্ছে এক্স রাইট প্রাইসের আনসার। চলো আমরা আরো অঙ্ক দেখবো, এটিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2013 সালে এসেছিল। তো আমরা অঙ্কটা পড়ছি, ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন অফ নিঝুম লিমিটেড, নিঝুম লিমিটেডের কিছু ইনফরমেশন তোমার সামনে দেওয়া হয়েছে। কি কি আছে? মার্কেট প্রাইস পার শেয়ার, আমরা বুঝতে পারছি না যে নতুন না পুরাতন, আপাতত ধরেই নিচ্ছি এটা পুরাতন, 120 টাকা। সাবস্ক্রিপশন প্রাইস মানে হচ্ছে নতুন শেয়ারের বাজার দাম, এটি হচ্ছে 80 টাকা দেওয়া আছে, তার মানে নতুন শেয়ার পুরাতন শেয়ারের বাজার দাম আছে, প্রথমে পুরাতন শেয়ারের বাজার দাম 120 টাকা, তারপর নতুন শেয়ারের বাজার দাম 80 টাকা। নাম্বার অফ ওল্ড শেয়ার, পুরাতন শেয়ার বলাই আছে 10,000। ফান্ড টু বি রেজড, তহবিল বাড়াতে হবে 4 লাখ টাকা, এই তার 4টা তথ্য আমাদের সামনে আছে। কি কি আছে আবার দেখে নাও, পুরাতন শেয়ারের দাম বলা আছে 120 টাকা, এরপর নতুন শেয়ারের দাম বলা আছে 80 টাকা, নাম্বার অফ ওল্ড শেয়ার, পুরাতন শেয়ারের সংখ্যা 10,000, এবং তহবিল বাড়াতে হবে 4 লাখ টাকা, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম বিফোর ইস্যু অফ রাইটস, রাইটস ইস্যু করবে, অর্থাৎ শেয়ার হোল্ডারদেরকে শেয়ার দেওয়ার পূর্বে ভ্যালু কত, এটি প্রথম রিকোয়ারমেন্ট। এরপর নাম্বার অফ নিউ শেয়ার, নতুন শেয়ারের সংখ্যা কত, কারণ অঙ্কে কিন্তু পুরাতন শেয়ারের সংখ্যা বলা আছে, নতুন শেয়ারের সংখ্যা নেই, বের করতে হবে। ভ্যালু অফ রাইট ভিআর বের করতে হবে, এরপর ভ্যালু অফ শেয়ার অ্যাট এক্স রাইট, এক্স রাইট প্রাইস বের করতে হবে, এরপর ভ্যালু অফ রাইট আফটার এক্স রাইট, এটাও আমাদের বের করতে হবে। তো চলো আমরা এক এক করে দেখে নিই, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম বিফোর রাইটস, অর্থাৎ ভ্যালু অফ দ্য ফার্ম যদি আমাদের বিফোর ইস্যু অফ রাইট, অর্থাৎ রাইট শেয়ার ইস্যুর পূর্বে, অধিকার শেয়ার ইস্যুর পূর্বে কোম্পানির ভ্যালু কত, অধিকার শেয়ার কাদেরকে দেওয়া হয়, মনে রাখতে হবে আমাদের নতুন তহবিল সংগ্রহের জন্য বিদ্যমান শেয়ার হোল্ডারদেরকে যে শেয়ার দেওয়া হয়, যে শেয়ার ক্রয়ের অধিকার দেওয়া হয়, সেটি হচ্ছে রাইটস বলা হয় সেটিকে। তো আমরা যেহেতু এখানে বলছি বিফোর ইস্যু, তার মানে তাদেরকে শেয়ার ইস্যুর পূর্বে আমাদের ভ্যালু কত, আমরা তো নতুন শেয়ার ইস্যুই করিনি, নতুন শেয়ার তো দেওয়াই নেই, তাহলে ভ্যালু অফ দাম কত হবে? ভ্যালু অফ দা ফার্ম অনেক সহজ, ওল্ড শেয়ার গুণন ওল্ড শেয়ারের বাজার দাম,
ওল্ড শেয়ার 10,000 আছে, ওল্ড শেয়ারের বাজার দাম 120 টাকা আছে, গুণ করলে 1,20,000। যদি নতুন শেয়ার এবং নতুন শেয়ারের প্রাইস দুটোই দেওয়া থাকতো, তাহলে আমরা এখানে নতুন শেয়ার ইনক্লুড করতাম, তখন আর বিফোর ইস্যু বলা থাকতো না। ওকে, এরপর নাম্বার অফ নিউ শেয়ার, আমাদের নতুন শেয়ার জানতে চাচ্ছে। আমরা যেহেতু তহবিল সৃষ্টি করব 4 লাখ টাকা, তাহলে একটা করে শেয়ারের দাম টাকা কত? 80। তাহলে নতুন শেয়ারের সংখ্যা কত হবে? অবশ্যই ভাগ করতে হবে। তাহলে সূত্র হচ্ছে ফান্ড টু বি রেজড, অর্থাৎ নতুন তহবিল ভাগ নতুন শেয়ারের দাম। তাহলে ভাগ করলে আমরা 5,000 শেয়ার পেয়ে যাবো। এটি হচ্ছে নতুন ইস্যুকৃত শেয়ারের সংখ্যা। ওকে ডান। তাহলে চলো পরের অংশে যাই আমরা। আমরা তো দেয়াংশ অংশ, এই অঙ্কের অংশটুকু আমরা ছোট করে সামনে রেখেছি যাতে সূত্রে মান বসাতে সহজ হয়। এরপর ভ্যালু অফ রাইট বিফোর এক্স রাইট, এক্স রাইটের পূর্বে ভ্যালু কত জানতে চাচ্ছে, তার মানে এক্স রাইট প্রাইস। অর্থাৎ আমাদের ভিআর বের করতে হবে। ভিআর সূত্র হচ্ছে পি নট মাইনাস এস পি ভাগ এন প্লাস ওয়ান। পি নটের মান 120 আছে, পুরাতন শেয়ারের বাজার দাম, এসপি হচ্ছে নতুন শেয়ারের বাজার দাম, এন এ মান 2 বলা ছিল। এই দুই সরাসরি অঙ্কে দেয়া নাই, তো আমাদের দুই বের করতে হবে। দুই কিভাবে আমরা বের করব? দুই বের করার নিয়মটা হচ্ছে আমাদের ওল্ড শেয়ার ভাগ নিউ শেয়ার। ওল্ড শেয়ার হচ্ছে আমাদের 10,000, আর নিউ শেয়ার হচ্ছে 5,000। নিউ শেয়ার আমরা একটু আগে বের করেছি। তাহলে এন এর মান কিন্তু সরাসরি অঙ্কে নাই, তোমাদের বের করে নিতে হবে। এটি লিখতে আমরা এখানে একটু মিস্টেক করে ফেলেছি, তোমরা লিখে নাও খাতায়। সেটা হচ্ছে যে এন এর মান সরাসরি না থাকার কারণে আমাদের বের করার সিস্টেম আছে। বের করার সিস্টেমটা হচ্ছে যে ওল্ড শেয়ার 10,000 আছে, সেটাকে নিউ শেয়ার 5,000, যে আমরা রিকোয়ারমেন্ট টু তে বের করেছি নিউ শেয়ার। তো ওল্ড শেয়ার ভাগ নিউ শেয়ার করলে আমরা পেয়ে যাবো 10,000 ভাগ 5,000 করলে এন এর মান 2 আসবে। তোমরা এখানে হেয়ার দিয়ে লিখে নাও যে এন সমান সমান ওল্ড শেয়ার ভাগ নিউ শেয়ার। ওল্ড শেয়ার 10,000 ভাগ নিউ শেয়ার হচ্ছে আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টে পেয়েছি 5,000। তাহলে 10,000 ভাগ 5,000 করলে এন এর মান 2 আসবে। এন হচ্ছে নাম্বার অফ রাইটস। ওকে, এন এমন টু বসাবে, বসানোর পর ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 13.33। এরপর ভ্যালু অফ শেয়ার আফটার এক্স রাইট, অর্থাৎ পিএক্স। এক্স রাইট হচ্ছে পিএক্স। পিএক্স এর সূত্র হচ্ছে পি নট গুণ এন যোগ এস পি ডিভাইড বাই এন প্লাস ওয়ান। এন মানেই বলেছি যে ওল্ড শেয়ার ভাগ নিউ শেয়ার। ওল্ড শেয়ার 10,000 ভাগ 5,000 করলে আসবে 2। তাহলে এন এর পিএক্স এর মান পুরাতন শেয়ারের বাজার দাম 120 ছিল, এন এর মান 2। এরপর এসপি, এসপি হচ্ছে নতুন শেয়ারের বাজার দাম 80 টাকা, এন এম 2। ক্যালকুলেশন করলে চলে আসবে 106.67। এরপর আমাদের জানতে চেয়েছিল ভ্যালু অফ দ্য ফার্ম। এখন যদি জানতে চায় ফার্মের ভ্যালু কত, তখন কিন্তু নতুন শেয়ার পুরাতন শেয়ার গুণ পুরাতন শেয়ারের বাজার দাম, নতুন শেয়ার গুণ নতুন শেয়ারের বাজার দাম, ক্যালকুলেশন করলে চলে আসবে 16 লাখ টাকা। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। Thanks for watching this video. If you learned something, please like, comment, share, and subscribe the channel, and then you will get updated videos. Thanks you.